মামলা করেছে, মামলার এজাহারে উল্লেখ করেছে যে চেতনানাশক ওষুধ মিশিয়ে দিয়ে তারপরে সেই মেয়েটিকে হচ্ছে মাতলা মাতাল করে তারপরে সেই মেয়েটিকে তার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে তাকে ধর্ষণ করেছে। মানে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যে ময়মনসিংহের সেই এমপি সাহেব যে ঘটনাটি ঘটিয়েছে, সেই মেয়েটাকে রেপ করেছে, মেয়েটাকে নেশার ওষুধ খাওয়াইয়া তারপর সেই মেয়েটাকে পাগল করে তারপর সেই মেয়েটার সাথে অকামটা করছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু, আমি তাজ, সকলকে একটা প্রীতীয় শুভেচ্ছা। আজকে আমরা ময়মনসিংহের সেই ভিডিওটা নিয়ে আমি তাজ টিভিতে কথা বলি নাই, আমি অবশ্য তাজ মিয়াতে একটা ভিডিও বানিয়েছিলাম আমাদের সেই এমপি সাহেবকে নিয়ে। এখন বাধ্য হয়েছি তাস টিভিতে সেরকম একটা ভিডিও আপলোড করতে। আমরা জানি ময়মনসিংহের এমপি একটা ইদানিং স্ক্যান্ডাল ভিডিও ভাইরাল হয়েছে, যে ভিডিওতে দেখা গেছে যে তিনি একটা ব্যায়াম করতেছিলেন এবং কিছুক্ষণ পরে তিনি টিউবওয়েল চাপতেছিলেন। টিউবওয়েল চাপার পরে খুবই সামান্য সময় পরেই তার পানি বের হয়ে গেছিলো, যদি সেটা 7 মিনিট 44 সেকেন্ডের ভিডিও ছিল। কিন্তু কমেন্ট সেকশনে গিয়ে দেখলাম একজনে লিখছে ভাই 7 মিনিট 44 সেকেন্ড হলে কী হবে, সেখানে তো দেখলাম লুঙ্গি টুঙ্গি খুলতেই দেখলাম 5 মিনিট অতিক্রম হয়ে গেছে। তো সেই ভিডিওটা নিয়ে আমাদের কৌতূহলে শেষ ছিল না, অনেকে তো বলতেছিল যে এটা নাজিমুদ্দিন সাহেবের ভিডিওই না। অবশেষে পাওয়া গেল সেই নাজিমুদ্দিন সাহেবের বিরুদ্ধে মামলাও হয়েছে, সেই মেয়েটা মামলা করেছে। কী মামলা করেছে, যে তাকে নেশাদ্রব্য খাওয়াইয়ে তাকে মাতাল করার পরে সেক্সের প্রতি উৎসাহ করা হয়েছে, এরপর নাজিমুদ্দিন সাহেব এই কাজটা করিয়েছে। তো আমরা প্রুফ সহ আমরা চলে যাব যে ঘটনাটি ব্যাখ্যা করেছেন তিনি, আমাদের একজন বড় ভাই, তো তার মুখ থেকেই আমরা একটু শুনে আসি যে তিনি আসলে কি কি ব্যাখ্যা করেছেন এবং তিনি নিজে দেখে আসছেন যে তার নামে মামলা হয়েছে। তো আমরা একটু তার মুখ থেকে শুনে আসি যে কি কি হয়েছে। সেই মহিলা সেই ভিডিওটি ভাইরাল হয়েছে, আপনারা দেখেছেন 7 মিনিট কত সেকেন্ডে সেই ভিডিও। সেই ভিডিওতে মহিলা বারবার বলছে আমার কাজটি আপনি করে দিয়েন, আমার কাজটি আপনি করে দিয়েন, একটা চাকরির ব্যবস্থা করে দিয়েন। সেই মেয়েটি অসহায় ছিল, সেই মেয়েটি হচ্ছে যেদিন ধর্ষণের শিকার হয় তার আগের দিন হচ্ছে মেয়েটি ওই ধর্ষক এমপির কাছে নাজিমুদ্দিন, ময়মনসিংহ 3 আসনের এমপি নাজিমুদ্দিনের কাছে গিয়েছিল এবং চাকরির কথা বলেছিল। পরের দিন যখন এমপি সাহেব আসতে বলেছেন তখন সেই মেয়েটি সেখানে গিয়েছে এবং মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, যেটাকে বলা হয় উপজেলার সব থেকে দামি একটি জায়গা, ভ্যালুয়েবল জায়গা, সেই মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের মধ্যে, সেই মুক্তিযোদ্ধা ভবনের মধ্যে মুজিদ কোর্ট পরিহিত অবস্থায় সেই কুলাঙ্গার নাজিমুদ্দিন এমপি সেই মেয়েটিকে একটি রুমের মধ্যে নিয়ে হচ্ছে সেই মেয়েটি তার যে মামলা করেছে, মামলার এজাহারে উল্লেখ করেছে যে চেতনানাশক হচ্ছে আপনার যে ড্রিঙ্ক ছিল সেই হচ্ছে কোমল পানীয় তার মধ্যে চেতনানাশক ওষুধ মিশিয়ে দিয়ে তারপরে সেই মেয়েটিকে হচ্ছে মাতলা মাতাল করে তারপরে সেই মেয়েটিকে তার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে তাকে ধর্ষণ করেছে। এবং ওই কুলাঙ্গার এমপি সেই ধর্ষণ করেই শুধু ক্ষান্ত হয়নি, সেই ধর্ষণের ভিডিও করে রেখেছেন এবং সেই ভিডিও দেখিয়ে তিনি বলেছেন যদি ওই মেয়ে যদি কারো কাছে বিচার চায় বা কারো কাছে বিচার দেয় তাহলে ওই মেয়েকে হচ্ছে আপনার হচ্ছে পতিতা হিসেবে আখ্যা দেওয়া হবে বা ওই মেয়েটিকে হচ্ছে খারাপভাবে উপস্থাপন করা হবে, তার পরিবারের কাছে সেই ভিডিও পৌঁছে দেওয়া হবে। এই কথা বলে ওই মেয়েটিকে শুধু একবার ধর্ষণ করেই ওই কুলাঙ্গার এমপি নাজিমুদ্দিন ক্ষান্ত হয়নি, একাধিকবার তাকে হচ্ছে যৌন হয়রানি করেছে, যেটা মেয়েটি বলেছেন। এবং সর্বশেষ যখন যৌন হয়রানি করেছেন মেয়েটি সুকৌশলে হচ্ছে ওই এমপি সাহেবের কাছ থেকে সেই ভিডিওটি হচ্ছে উদ্ধার করতে সক্ষম হয়েছে এবং সেই ভিডিওটি সেই মেয়েটি এজাহারে প্রকাশ করে সেই মেয়েটি থানায় মামলা করেছে। আমার কথা হচ্ছে চাকরির কথা বলে সেই মেয়েটিকে ডাকলো, তারপরে সেই মুক্তিযোদ্ধা ভবনে ধর্ষণ করলো। এবং সমস্যাটি হচ্ছে সেই মেয়েটি বারবার বারবার সেই চাকরির কথা বলেছিল, মেয়েটিকে চাকরি তো দিলই না, ধর্ষণ করলো এবং ধর্ষণের ভয় দেখিয়ে একাধিকবার তাকে যৌন হয়রানি করলো। এখন আমার কথা হচ্ছে কালকে যখন ভিডিওটি ভাইরাল হলো সমস্ত মানুষ দেখলো, কিছুদিন আগে জামালপুরের সেই ডিসির ভিডিও ভাইরাল হয়েছিল, ডিসি সাহেব যেটা করেছিলেন সেটা ছিল সহবাস, সেটা ছিল সেক্সুয়াল ইন্টারকোর্স, সেক্সুয়াল রিলেশনশিপ, ফিজিক্যাল রিলেশনশিপ, কারণ স্বেচ্ছায় তার অফিসের কর্মচারীর সাথে সেই মহিলার সাথে তিনি সেই সম্পর্ক করেছিল। কিন্তু এই ময়মনসিংহ 3 আসনের যে নাজিমুদ্দিন যে কুলাঙ্গার এমপি সাহেব তিনি যেটা করেছেন সেটা স্পষ্টতই ধর্ষণ। এবং এই ধর্ষণের অভিযোগে সেই মহিলা বা সেই মেয়েটি 32 বছরের সেই মেয়েটি মামলা করেছে, থানায় মামলা করেছে, স্পষ্ট অভিযোগ দিয়ে মামলা করেছে। কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশের কোনো দালাল মিডিয়া 71 টিভিকে আমি উল্লেখ করে বলছি,
সবথেকে বেশি দালালি করে 71 টিভি বিবিসি সময় এই তিনটা মিডিয়া সবথেকে বেশি দালালি করে আওয়ামী লীগের এই তিনটা দালাল মিডিয়া সহ প্রথম আলো ডেইলি স্টার সহ বাংলাদেশের যে কয়টি মূলধারার মিডিয়া রয়েছে নিবন্ধিত এখন পর্যন্ত একটা মিডিয়া এখন পর্যন্ত এই বিষয়ে নিউজ করেনি তাহলে আমরা আর কোথায় যাব আমরা সবকিছু শুনলাম শোনার পরে আমাদের মনে হচ্ছে যে এমপি সাহেব আসলে যে কাজটা করেছে আমি আগের ভিডিওতে বলেছি তাজমিয়া চ্যানেলে যে ভিডিওতে বলেছি যে বুড়ো বয়সে একটা সে অন্যায় করে ফেলছে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা দরকার আসলে আজকেও তাই বলবো যে সে বুঝতে পারে না যে এটা আসলে সোশ্যাল মিডিয়া আসবে এটা সোশ্যাল মিডিয়া না আসলে তো এটা অন্যায় হতো না এটা অন্যায় হতো এটা তো অন্যায় হইতো না যেহেতু সোশ্যাল মিডিয়া আসছে তাই এত অন্যায় সুতরাং তাকে মাফ করে দেওয়া হোক যে সমস্ত ভিডিওগুলো সোশ্যাল মিডিয়া আসে না সেগুলো তো আসলে অন্যায় না তাহলে এরকম কত ভিডিও যে আছে আমি জানি না যাই হোক না জানাটাই ভালো এসব বিষয় নিয়ে এটাতে বড়দের ব্যাপার আমরা ছোটো মানুষ এসব বিষয় নিয়ে আলোচনা না করাই ভালো বড়দের ব্যাপার বড়োর যারা রয়েছে তারা নিয়ে দেখবে তো আপনি তো আমার চেয়ে বড় যারা ভিডিও দেখতেছেন আপনারা তো একজন বুদ্ধিমান মানুষ আমি যেটা মনে করি এই নাজিমুদ্দিন স্যারকে নিয়ে স্যার না নাজিমুদ্দিন সাহেবকে নিয়ে আপনার নিজস্ব মতামত কমেন্ট বক্সে একটু করে যাবেন যাতে তার তো লাগছে হলো 7 মিনিট 44 সেকেন্ড কমেন্ট করতে আপনার বেশি সময় লাগবে না কমেন্টটা করে দিন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ